बेंगली जीके कम्पिटिटिव यूट्यूब चैनल तरफ से बंधुरा तुम्हारा सकल के स्वागत जी। प्रत्येक दिन सकाल 9:30 करेंट अफेयर्स क्लास प्रोवाइड करी। तुम्हारे बत्येक दिन करेंट अफेयर्स क्लास प्रत्येक दिन कर नाओ। अपकामिंग जो सरकारी चाकर परीक्षार जो क्लसगुली तुम्हारे खूब ही गुरुतपूर्ण होते चले बंधुरा। और क्यों जदि चैने नतून कर भिजिट कर चैने सबसक्राइब कर बेल आइकन प्रेस कर दिव। चलो बंधुरा आजकल क्लसटी शुरू करा जा। प्रथम प्रश्न देखो, एक नम्बर प्रश्न कि आ वर्ल्ड इम्यूनाइजेशन उइक पालन कब? आंसर है 24 এপ্রিল থেকে 30 এপ্রিল পর্যন্ত। এবারে থিম হল ভ্যাকসিনস ব্রিং আস ক্লোজার। পরের প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন, চীনের প্রথম মঙ্গল মিশনের জন্য রোভারটির কি নামকরণ করা হয়েছে? আনসার হবে জুরং। পরের প্রশ্ন 3 নম্বর প্রশ্ন, করোনা ভ্যাকসিন ও অক্সিজেন আমদানির ওপর থেকে কাস্টম ডিউটি 3 মাসের জন্য তুলে নিল কোন সরকার? আনসার হবে কেন্দ্র সরকার। 4 নম্বর প্রশ্ন, 93তম একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার পুরস্কার 2021-এ সেরা ছবি তকমা পেল কোন ছবিটি? আনসার হবে নোম্যাডল্যান্ড। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন 4 নম্বর প্রশ্নটা। পরের প্রশ্ন দেখো কি আছে, 5 নম্বর প্রশ্ন, মেডিকেল অক্সিজেন পরিবহনের জন্য অক্সিজেন এক্সপ্রেস চালু করলো কোন রেলওয়ে? আনসার হবে ভারতীয় রেলওয়ে। 6 নম্বর প্রশ্ন, খেলো ইন্ডিয়া ইউথ গেমস এর চতুর্থ সংস্করণ হোস্ট করবে কারা? আনসার হবে দিল্লি ও হরিয়ানা। পরের প্রশ্ন 7 নম্বর প্রশ্ন, সম্প্রতি নেট জিরো প্রোডিউসার্স ফোরামে যোগদান করেছে কোন দেশ? আনসার হবে সৌদি আরব। 8 নম্বর প্রশ্ন, 2021 ন্যাশনাল পঞ্চায়েত অ্যাওয়ার্ড জিতলো কোন দেশ? আনসার হবে জম্মু কাশ্মীর। পরের প্রশ্ন 9 নম্বর প্রশ্ন, সম্প্রতি ভারতকে 80 মেট্রিক টন অক্সিজেন সরবরাহ করলো কোন দেশ? আনসার হবে সৌদি আরব। আজকের শেষ প্রশ্ন দেখো, 10 নম্বর প্রশ্ন কি আছে, করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়তে ভারতকে 135 কোটি টাকা দান করবে কোন কোম্পানি? আনসার হবে গুগল। বন্ধুরা আজকের ক্লাসটি এখানেই সমাপ্ত করলাম। ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং তোমাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ধন্যবাদ বন্ধুরা, জয় হিন্দ, জয় ভারত।